ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে। চিন্তায় ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা বাস্তবায়ন করতে পারলেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় মেয়র এই কথা বলেন। আমি মনে করি আজকে সেই ছাত্রলীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকলে মিলে আজকে আমাদেরকে সেই হত্যার প্রতিশোধ হিসাবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, এটাই হবে আজকে আমাদের সকলের অঙ্গীকার। আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা বিভিন্ন দেশে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি খুনিদের আশ্রয় দেওয়া সেই দেশের প্রতিনিধিরা আমাদের দেশের মানবাধিকার বিষয়ে কথা বলেন। দয়া করে মানবাধিকার বিষয়ে কথা বলার আগে অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন। যারা বিদেশের মাটিতে থাকে সেই বিদেশের প্রধানরা বলে মানবাধিকার মানবাধিকার, সেই মানবাধিকার আজকে কই গেল? যে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে সেই দেশে অবস্থিত আছে, আর সেই দেশের মানুষরা সেখানে বলে যে মানবাধিকার হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে। আমি অনুরোধ করব আপনারা নিজের মাথায় তেল দিন, অন্যের মাথায় আপনারা তেল দিবেন না। বিদেশে যারা আছে তাদেরকে অবলম্বে বাংলাদেশে এনে ফাঁসিতে ঝুলানো হোক, এটি হবে আমাদের অঙ্গীকার। ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রমুখ।